গত 10 বছর যাবৎ দেশের কর্পোরেটদের একটা সরকার কাজ করে চলেছে। বর্তমানে দেশের সাধারণ মানুষের কথা আর বিবেচনা করা হয় না, মানুষের গণতান্ত্রিক অধিকার পদদলিত। মজুমদার মাফিয়াদের নির্দেশ মতো একটা সরকার কাজ করে চলেছে যা সাধারণ মানুষের কথা ভাবে না, মানুষ হাহাকার করছে। দিনের পর দিন বেকার সমস্যা, অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং কাজের সঠিক মূল্য না পেয়ে একের পর এক আন্দোলনে সামিল হচ্ছে দেশবাসী। আত্মহত্যার পথ বেছে নিয়েছে কৃষকরা। এই সরকার শুধুমাত্র কতিপয় কর্পোরেটদের স্বার্থে কাজ করে চলেছে। কেন্দ্রীয় সরকার আসলে জনবিরোধী সরকার। ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে রয়েছেন রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এক জনসভায় উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটি ব্যুরোর সদস্য মানিক সরকার। আগামী 26 এপ্রিল ত্রিপুরা রাজ্যে পূর্ব লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে রয়েছেন রাজেন্দ্র রিয়াং। তার সমর্থনে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় ইন্ডিয়া জোটের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই জনসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটি ব্যুরোর সদস্য মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত এবং প্রার্থী রাজেন্দ্র রিয়াং। প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা সবই বিসর্জন দিয়ে দেশটাকে ধ্বংস করে বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে এই বর্তমান সরকার। সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট করে বিদেশে নিজেদের সঞ্চিত টাকার ভান্ডার এই 10 বছরে বাড়িয়ে তুলেছে কর্পোরেটরা। এই সরকারটি তার গত 10 বছরের শাসনের মধ্য দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে দেশের সবচাইতে প্রতিক্রিয়াশীল সরকার, জনবিরোধী সরকার। বড় বড় পুঁজিপতি যারা, কালোবাজারে যারা, সুদখোর মহাজন যারা, বেআইনি মজুদদারি যারা করে, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে, যারা মুনাফা লুঠে, সরকারি নিয়ম অনুযায়ী দেশের রাজস্ব ভান্ডারকে শক্তিশালী করবার জন্যে তাদের আয় থেকে, উপার্জন থেকে যে অংশ সেই তহবিলে তাদের দিতে হয়, যেটাকে আমরা ট্যাক্স বলি, রাজস্ব বলি, এটা না দিয়ে বিদেশেই টাকা নিয়ে যায়, বেনামিতে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেশকে তারা বঞ্চিত করে, এরকম যারা, এবং হাজার হাজার বিঘা জমির মালিক যারা, বড় বড় জোরদার জমিদার যারা, কর্পোরেট আমরা যাদেরকে বলি, অর্থাৎ বড় বড় পুঁজিপতি কোটি কোটি টাকার মালিক একজন না, কয়েকজন মিলে একটা ব্যবসায়িক সংস্থার মতো তারা সংগঠন গড়ে তোলে, যেটাকে কর্পোরেট আমরা বলি। পৃথিবীর বিভিন্ন বড় বড় পুঁজিবাদী রাষ্ট্রে যেমন আছে, আমাদের দেশও এরাই গোটা ভারতবর্ষকে লুটে পুটে খাচ্ছে এদের স্বার্থে। এই সরকারটা তার গত 10 বছরের শাসনে দিবারাত্র কাজ করে চলেছে। এই সরকারকে উচ্ছেদ করতে হবে। 2024 লোকসভা নির্বাচনে জনবিরোধী এই সরকারকে উৎখাত করে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটারদের বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।